প্রচণ্ড শত্রুতায় ভুগছেন, শত্রু আপনাকে একদম পুরো নাড়াঘাটা করে দিচ্ছে আপনার লাইফটাকে, কিছু করে উঠতে পারছেন না। এই যে আপনি অ্যাস্ট্রোলজি হয়তো মানেন কি মানেন না সেসব আমি বাদ দিয়ে দিলাম, বা আপনি আকস্মিক বিপদ আপনার চারদিকে বা আপনার ফ্যামিলি কারো চারদিকে কেউ বলেছে, কোন অ্যাস্ট্রোলজি বা কেউ যাই হোক কেউ বলেছে আপনার আকস্মিক বিপদের সম্ভাবনা আছে, বা হয়তো হট করে কোনো বিপদের সম্মুখীন হয়েও ছিলেন, হয়তো উপরওয়ালার জোরে, যে ধর্মেই লোক হন উপরওয়ালার জোরে, ডিভাইন পাওয়ার তার জোরে হয়তো আপনি কোনো রকম বেঁচে এসছেন, বা কেউ হয়তো আপনাকে অ্যাটাক করেছিল, অ্যাটাক করেছিল মানে কেউ হয়তো মেরে দেওয়ার জন্য প্ল্যান করেছিল, মার্ডার করে দেওয়া, এরকম কি করবেন? খুব ফলপ্রদ টোটকা এটা, এই অমাবস্যার দিন নিজে যদি পারেন খুব ভালো হয়, নিজের জন্য খুব ভালো হয়। একদম টাটকা রুটি বানাবেন, রুটি বানিয়ে ভালো করে সরষার তেল মাখবেন, এবং তার মধ্যে নিজের এই যে আঙ্গুলটা, এটাকে বলে তর্জনী, নিজের বাঁ হাতের তর্জনী আঙ্গুল দিয়ে শত্রুর নাম লিখবেন, যতগুলো সত্য যদি পারেন লিখতে পারেন, নয়তো কালো পেন দিয়ে শত্রুর নাম লিখবেন ওই রুটির উপরে। সরষার তেল মাখানোর আগে লিখতে পারেন, তার আগে লিখে নিলেই ভালো হয়, কিন্তু রুটিটা যেন টাটকা হয়। করে চলে যান রাত্রি 12টার পরে বা সন্ধ্যে 8টার পরে, রাত্রি 12টার পরে রাস্তায় কুকুর নাও পেতে পারেন, কালো কুকুর হতে হবে, কিন্তু মাইন্ড ইট, আকস্মিক বিপদ এবং চরম শত্রু এই দুটো থেকে বাঁচার জন্য কুকুরকে কিন্তু কুকুর ওই রুটিটা খাওয়াতে হবে। যদি না খাওয়াতে সেদিন পারেন, তারপরে যে শনিবার মঙ্গলবার আছে অবশ্যই একই ট্রিটমেন্ট অ্যাপ্লাই করবেন। করে দেখুন যে কোনো একটা দিন বা তিনটে দিন আপনাকে কন্টিনিউ এটা করতে হবে, করে দেখুন যে যত চরম শত্রু হোক আপনার কোনো ক্ষতি কিন্তু করতে পারবে না, শত্রু কিন্তু দমন হয়ে যাবে, শত্রুর হয়তো কোনো প্রবলেম হয়ে যাবে, সরি টু সে, আননেসারি কাউকে বিপদে ফেলার জন্য করবে না, যে শত্রু আমি করি তার জন্য এটা করবেন, আর আপনার আকস্মিক বিপদ থেকে রক্ষা করার জন্য অবশ্যই এটা করতে পারেন। দারুণ ফলপ্রদ এই টোটকাটা দিলাম, কবে করবেন? অমাবস্যার দিন করবেন, অমাবস্যার পরে যে কোনো ইমিডিয়েট শনিবার অথবা মঙ্গলবার করবেন, পরপর তিনটে দিন করে দেখবেন। কিন্তু এটা কিন্তু কুকুরকে খাওয়াতে হবে, যেদিন কুকুর খাবে পরপর তিনটে দিন খাওয়াতে হবে, হট করে কিন্তু কুকুর খাবে না, কুকুর কিন্তু খুব শেয়ানা, এই হিসাবে কিন্তু কুকুর খুব সিক্স সেন্স অ্যাপ্লাই কাজে লাগে, কুকুর আর বিড়াল সহজে আপনি কিছু খাওয়াতে পারবেন না, কিন্তু যদি খাওয়া, আমি এই টোটকা আমি দীর্ঘদিন ধরে অ্যাপ্লাই করেছি অনেকের ক্ষেত্রে, দিয়েছি প্রত্যেকে, এটা থেকে অনেকাংশে বেরিয়ে আসতে পেরেছে, আপনিও করে দেখুন, আপনিও রেজাল্ট পাবেন। আপনার ব্যবসাটা দারুণ চলছিল, এত মালমালকে চলছিল, মানে কোনো কিছুর ব্যাপার ছিল না, সময়টা ভালো ছিল, ব্যবসাটা ভালো চলছিল, বা আপনার যে অফিসটা ছিল সব ধরনের লোকে আলোচনা হয়েছিল, আপনার লোকের ভালো সম্পর্ক ছিল, বা আপনি যে বাড়িটা বানিয়েছেন দারুণ বাড়িটা বানিয়েছেন, হেভি ডেকোরেশন করেছেন, লোকে চোখ লেগে গেছে, কোনো মহিলার বা কোনো পুরুষ মানুষ কোনো চোখ লেগে গেছে, হঠাৎ দেখছেন বাড়ির মধ্যে একটা অশান্তি পরিবেশ, বা ব্যবসাটা একদম পড়ে গেছে আর বিক্রি হচ্ছে না, আপনি ধার দানে জর্জরিত হয়ে যাচ্ছেন, কি করবেন? টোটকাটা জানেন সবাই, কিন্তু কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা কিন্তু জানেন না। ঘোড়ার নাল আমরা কম বেশি অনেকের বাড়িতে লাগানো অবস্থায় দেখি, কিন্তু কোন ঘোড়ার নাল কোথায় লাগাবেন, কিভাবে লাগাবেন এটা কিন্তু অনেকেই জানেন না। কি করবেন? মনে করুন আপনার বাড়িতে কোনো বাস্তু দোষ বা এরকম কোনো কারোর দৃষ্টি লেগে গেছে, সেই দৃষ্টি কাটানোর জন্য এই অমাবস্যায় রাত্রি 8টার পরে 12টা সাড়ে 12টা পর্যন্ত সময়ে, দুপুরবেলা না, রাত্রিবেলা 8টার পরে 12টা সাড়ে 12টার মধ্যে সময়ে কি করবেন? ঘোড়ার কালো ঘোড়ার নাল নিয়ে আসবেন, যদি পারেন একদম টাটকা অবস্থায় নিয়ে আসবেন, ওই যে যারা ঘোড়ার সইস থাকে ওদেরকে পয়সা একটু বেশি দিলে ঘোড়ার নাল খুলে দেয় ওরা, সেটা পারলে খুব ভালো, কোনো মরা ঘোড়ার নাল দেবেন না, বুড়ো ঘোড়া না, একটু তাজা ঘোড়া যদি খুব ভালো হয়, নিয়ে এসে ঘোড়ার নালটা ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে ওর মধ্যে অবশ্যই তেল আর সিঁদুর মাখিয়ে ঘরে লাগান, ঘরের একদম প্রবেশ দ্বারে, মেন প্রবেশ। কিভাবে এবার লাগাবেন এটা হচ্ছে ভাইটাল, ঘোড়ার নালের মুখটা থাকবে খোলা, মুখটা থাকবে উপরের দিকে, এই যে খোলা দিকটা এরকম উপরের দিকে রাখবেন, আর গোল দিকটা থাকবে নিচের দিকে, গোল দিকটা নিচের দিকে, খোলা মুখটা থাকবে উপরের দিকে। আপনি যদি ঘরে লাগান তাহলে খোলা মুখটা লাগবে, খোলা মানে বড় মুখটা, হাঁ করা মুখটা থাকবে উপরের দিকে,
আর গোল মুখটা থাকবে নিচের দিকে, যদি আপনি ঘরে লাগান। আর ব্যবসা স্থলে যদি লাগান তাহলে খোলা মুখটা থাকবে, খোলা মুখটা থাকবে নিচের দিকে আর গোল মুখটা থাকবে উপরের দিকে। ব্যবসা স্থলে অথবা অফিসে যদি লাগান তাহলে খোলা মুখটা থাকবে নিচের দিকে আর গোল মুখটা থাকবে আপনার উপরের দিকে। এই সিস্টেমে যদি আপনি লাগাতে পারেন, এ অনেককে অনেক জ্যোতিষী ব্যাপারটা জানে না, আমি একদম চ্যালেঞ্জ করে বলছি, অনেকের বাড়িতে গিয়ে দেখছি ঘোড়ার নাল লাগানো কিন্তু পুরো উল্টো দিয়ে রয়েছে। আমি এই যে আছে ফ্লাস করে নিলাম মিডিয়াতে, করে দেখুন অনেকাংশে রেজাল্ট পায়, আর খুব অল্প দিনের মধ্যেই এর রেজাল্ট আপনি পেয়ে যাবেন। করে দেখুন, খুব ফলপ্রদ আপনাদের কাছে প্রেজেন্ট করলাম। যাই হোক, ভালো অবশ্যই লাগবে, লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, যত লোকের শেয়ার করবেন। নমস্কার, ভালো থাকুন।